আজ শ্রীরামপুরে অফিসের এক কলিগের বাড়িতে এসেছিলাম। খাওয়া দাওয়া গল্পগুজবে সন্ধিটা বেশ কেটে গেল। ঘড়ির দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। এ কিরে নিলয়, অনেক রাত হয়েছে দেখছি, এখন আর না বেরোলে লাস্ট ট্রেনটা যে মিস করে যাব। এত রাতে? না না না, আজ আর গিয়ে কাজ নিয়ে অরণ্যদা, একেতেই রাত হয়েছে, তারপর বাইরে ওয়েদারটাও ঠিক নেই, কেমন যেন ঝোড়ো হাওয়া বইছে দেখছো না, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর তুমি যা গল্পের আসর জমিয়েছ, আজ রাতটা দিব্যি কেটে যাবে, কাল সকালে ফিরে না হয়। চিন্তা করছিস কেন, এখন গল্প তো তোর হাতের মুঠোয়। কি বলছো বলো তো অরণ্যদা? মানে বলতে চাইছি, যদি তোর কখনো বোর লাগে, এরকম গল্প পড়তে ইচ্ছে হয়, চিন্তা কি, প্রতিলিপি অ্যাপ আছে তো এখন। প্রতিলিপি অ্যাপ? ইয়েস, প্রতিলিপি হলো একটি অনলাইন গল্প বলার প্ল্যাটফর্ম যা পাঠক লেখক এবং তাদের গল্পকে একসাথে একত্রিত করে। তার মানে আমি প্রতিলিপিতে গল্প লিখতেও পারবো? অবশ্যই, এখানে 3 কোটিরও বেশি পাঠক এবং অনলাইনে 50 লক্ষ গল্প রয়েছে, তাও আবার 12টি ভিন্ন ভিন্ন ভারতীয় ভাষায়। দারুণ তো, এই প্রতিলিপি অ্যাপে থ্রিলার বা মিস্ট্রির গল্প পাবো? কটা জনরার গল্প চাই তোর? হরর, রোম্যান্স, থ্রিলার, রহস্য, কমেডি সব পাবি। আমার তো এখানে সব থেকে ফেভারিট হলো হরর জনরা, যা দারুণ দারুণ সব ভূতের গল্প, না পড়লেই বুঝতে পারবি। আচ্ছা, এখানে কত টাকার প্ল্যান নিতে হয় অরণ্যদা? না না ব্রাদার, প্রতিলিপি অ্যাপ একদম ফ্রি। ফ্রি বলো কি গো, তাহলে তো আমি এক্ষুনি ডাউনলোড করছি। তাহলে এখন গল্প শুধু বইয়ে নয়, আপনার পকেটেও থাকবে। গল্পের আসর ছেড়ে নড়ার ইচ্ছে আমারও ছিল না, সাথে পেট ভর্তি গুরুপাক নিয়ে মনে হচ্ছিল শরীরটা ওখানেই এলিয়ে দিই। তখনই মনে পড়ল কথাটা, না না ভাইয়া, আজ যে আমায় উঠতেই হবে, কাল সকালে ডাক্তারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, যেতেই হবে, আজ আর থাকা যাবে না। রাস্তায় নেমে বুঝলাম ঘরে আন্দাজ করতে পারি, ঝড়ের দাপট আরও বেড়েছে, সাথে ঝিরঝিরে বৃষ্টি, এলোপাথারি হাওয়ায় ছাতা সামলানো দায়, পথেঘাটে একটা জনপ্রাণী নেই। এই ঝড় জলে রাতে কি আদৌ কোনো বাহনের দেখা পাওয়া যাবে কে জানে। ভেবেছিলাম শহুরে এলাকা, কোনো না কোনো যানবাহন ঠিক পেয়েই যাব, কিন্তু কোথায় কি, পথের ধারে কতগুলো নিস্তেজ ল্যাম্পোস্ট ছাড়া কিছুই চোখে পড়ল না। অবশ্যই এই ঝড় জলে রাতে নেহাত দীপাকে না পড়লে কেই বা বাড়ি ছেড়ে বেরোবে, আশপাশে সেরম কোনো দোকানপাটও চোখে পড়ল না। কিছু দূর যাবার পর পিছন থেকে একটা হর্নের শব্দে চমকে উঠলাম। আরে ওই তো একটা টোটোর লাইট দেখা যাচ্ছে, ওটা এদিকে আসছে বলে মনে হয়। কিছুক্ষণ পর টোটোটা ধীরে ধীরে আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আমি জোরে হাঁক দিয়ে লোকটাকে ডাকলাম, ও ভাই শোনো। লোকটা টোটোটাকে জোরে একটা ব্রেক কষে থামালো, তারপর ঘাড় ঘুরিয়ে অতি কষ্টে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? স্টেশন যাবার আছে, যাবে? স্টেশন? না, এত রাতে আমি যাব না, বাড়ি ফিরছি, তাছাড়া এখন অত দূর যাওয়া অনেক ঝক্কি। আমি বলি আপনিও বরং এখানে আশপাশে করো একটা বাড়িতে রাতখানা কাটিয়ে দিই, কি দরকার এত রাতে এই দু চোখে যাওয়া? না 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 ভাই, অন্য কোনো উপায় থাকে তো বল, শুধু শুধু আমার সময় নষ্ট করো না, এত রাতে আমি কি সাধে বেরিয়েছি, এ তো ভারী মুশকিলে ফেলবেন দেখছি। ঠিক আছে, উঠে বসুন, জানি না আজ কপালে কি লেখা আছে। এ যা অনাসৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে, আজ রাতে থামবে বলে মনে হয় না। বলার সাথে সাথে এক রাস দমকা হওয়া বয়ে গেল একদম টোটোর ধার ঘেঁষে, আর আশপাশে কোথায় যেন একটা বাজব। এবার লোকটার বেজা মুখটা দেখে মনে হলো বেশ ভয় পেয়েছি বিচার। আচ্ছা ভাই, আর একটু তাড়াতাড়ি যাওয়া যায় না, আমার স্টেশনে একটু তাড়াতাড়ি পৌঁছানো ছিল, ট্রেনটা মিস করে যাব। না না দাদা, এর থেকে বেশি জোরে যাওয়া যাবে না, এমনি জল ঠেঙিয়ে টোটো ছুটছে, তার ওপর কি হাওয়ার দাপট দেখছেন না, যে কোনো সময় টোটো উল্টে যেতে পারে। এরপর আমি আমার স্বভাব মতো আশপাশের মাঠঘাট আর হাওয়ায় দোদুল্যমান গাছগুলোকে পর্যবেক্ষণ করছিলাম, কি বা করার আছে। মিনিট পাঁচে গেলে টোটো হঠাৎ থেমে গেল। এই যা, কি হলো? মনে হচ্ছে এই ঝড় জলে টোটোর ব্যাটারি বসে গেছে। বলো কি, ব্যাটারি বসে গেছে? সর্বনাশ, এখন কি করব, স্টেশন তো এখন অনেকটাই দূর। বেশ কিছুক্ষণ থমকে গেলাম, তারপর বললাম, স্টেশনের রাস্তাটা কোন দিকে ভাই?
ওইতে সোজা নাক বরাবর চলে যান, ডান দিক বাম দিকে তাকাবেন না। আমি আর কথা না বাড়িয়ে ফের ছাতাটা খুললাম, তারপর স্টেশন যাওয়ার পথ ধরলাম। কিছুক্ষণ হাঁটার পর দেখি সামনে রাস্তায় একটাও আলো নেই, বিশেষ ঘর বাড়িও কোনো চোখে পড়ল না। ঠিক যাচ্ছি তো, কি জানি এদিকে পোশাক আশাক ভিজে যাচ্ছে ততক্ষণে, ফিরে যাব। একবার ভাবলাম নীলাকে একবার ফোন করলে কিরকম হয়। পকেট হাতড়ে ফোন বের করে দেখি ফোনের 12টা বেজে গেছে, ফোনে টাওয়ার নেই, কিছু বোঝাও যাচ্ছে না। ধুস, কি যে কুক্ষণেই আজ ওর বাড়ি থেকে বেরিয়েছিলাম কে জানে। খানিক এগোতেই দেখলাম সামনে দুটো রাস্তা, একটা ডান দিকে আর একটা বাঁ দিকে চলে গেছে। এবার এবার কি হবে, কোন দিকে যাব? এদিক ওদিক তাকাতে মনে হলো ডান দিকের রাস্তাটা একটু বেশি অন্ধকার, কিন্তু বাঁ দিকের রাস্তায় বেশ আলোর আভাস দেখা গেল। ডান দিক ধরে এগোলে যদি অন্য কোথাও ফেঁসে যাই, তার চেয়ে বড় বাঁ দিকেই এগোই, হয়তো খানিক এগোলেই স্টেশন, আর সেই স্টেশনের আলোই ওই পথে এসে পড়েছে। রাস্তা ধরে এগোতে কিছুটা স্বস্তির আভাস পেলাম। একটা হাট্টা কাট্টা লোক, পরনে ধপধপে সাদা শার্ট, কালো প্যান্ট পরা, এক হাতে সুবিশাল অ্যাটাচ, আমার ঠিক 3-4 হাত দূর দিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে দাদা, শুনছেন? ও দাদা, আপনাকে বলছি, শুনছেন? আজব, এত ডাকলাম তাও সাড়া দিল না কেন? বুঝলাম বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয়েই লোকটা হয়তো জোরে পা চালানো শুরু করেছে। আমিও লোকটাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। আমি এগোতেই দেখলাম লোকটা বৃষ্টির মধ্যে কোথায় যেন গায়েব হয়ে গেল। এই যা, কোথায় গেল লোকটা? লোকটাকে খোঁজার তাড়নায় এদিক সেদিক ঘাড় ঘোরাচ্ছিলাম, ঠিক তখনই অলক্ষে চোখে পড়ে গেল। আরে, সামনে ওই ঝাঁ চকচকে বাড়িটা কিসের? অন্ধকারে ধূসর প্রান্তরের মধ্যিখানে হালকা হলুদ বর্ণের বিশাল এক বাড়ি। নিচে এক জায়গায় দেখলাম সাইনবোর্ড, তাতে ইতালীয় টানে লেখা হোটেল ডিভোনিস। আরে বাস, এখানে যে এত সুন্দর একটা হোটেল আছে আগে জানতাম না তো। যা মনে হচ্ছে আজ রাতেই বৃষ্টি আর থামবার নয়, ট্রেন পাওয়ার আশাও ছেড়ে দিয়েছি, আর জামা কাপড়ের যা অবস্থা, এইরকম অবস্থায় যদি আর কিছুক্ষণ থাকতে হয় তবে জ্বর অবধারিত। তার থেকে বরং এই হোটেলেই যদি বাকি রাতটা কাটিয়ে দিই মন্দ হয় না। হোটেলের দরজা ঠেলে ঢুকতেই বেশ অবাক হলাম, আর 5টা সাধারণ হোটেলের তুলনায় এইখানে পরিবেশটা একেবারে অন্যরকম। অভিজাতপূর্ণ বিশাল হলঘরের একদিকে কাঠের সূক্ষ্ম কারুকার্য করা সারি সারি টেবিল, তার পাশে সুদৃশ্য বেদির চেয়ার, সেই চেয়ারে বসা মানুষগুলির পোশাক সাহিব সুলভ, কেতা দুরস্ত। তাহলে কি ওই লোকটা এই হোটেলটাতেই ঢুকল? কি জানি, তাকে যদিও এদের মধ্যে চোখে পড়ল না। তারা কেউ নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত, আবার কেউ তাসের মুখ্যম চাল হেনে অন্যজনকে অবাক করছে, আবার কেউ হাতে ধরা পানীয় চুমুক দিতে দিতে সঙ্গীত উপভোগ করছে। হলঘরের অন্য প্রান্তে নেশা ধরানো সুরে নৃত্য পরিবেশনা করছে এক লাস্যময় তরুণী। তবে এদের কারোর মুখ দেখা যাচ্ছে না, এদের প্রত্যেকেরই চোখ ঢাকা মুখোশে। গ্লাসের টুংটাং, কাঁচের প্লেট, কাঁটা চামচের শব্দ, নেশাতুর সঙ্গীত, কেমন যেন ঝিমধরা পরিবেশ চারদিকে। ভিজে পোশাকে আমার শীত করতে লাগলো। ঘরের এক কোণে একটা ফাঁকা টেবিল থেকে বসে পড়লাম। মনে মনে ভাবলাম এখন চা বা কফি হলে মন্দ হয় না। ওয়েটারকে ডাক দিলাম, ওয়েটার! আমার মনে হলো সবাই যেন সব কিছু থামিয়ে মুহূর্তের জন্য আমার দিকেই তাকিয়ে রয়েছে, তারপরে আবার যে যার মতো মেতে উঠল। একটা লোক যেন আমার অজান্তেই আমার হাতে মেনু কার্ডটা ধরিয়ে দিলে, বিজাতীয় সব খাবারের নাম। অগত্যা জিজ্ঞেস করলাম, গরম কিছু আছে, চা বা কফি? হবে স্যার, তবে আমি বলবো আপনি তার সাথে আমাদের স্পেশাল আইটেমটা ট্রাই করতে পারেন, ডেভিস ক্যালিকেসি। খিদে যে খুব একটা ছিল তা নয়, তবে আমি আর না করতে পারলাম না। ঠিক আছে, তাই দিন। অর্ডার নিয়ে ওইটা চলে গেলে আমি আবার চারপাশে চোখ বোলালাম। কয়েক মুহূর্তের জন্য মনে হলো চারপাশের পরিবেশ যেন আমাকে কয়েকশো বছর আগের কোন এক অভিজাত রেস্তোরাঁ এনে ফেলেছে। বাড়ির কাছে এত ভালো একটা বিদেশি রেস্তোরাঁ আছে নিলয় কোনোদিন বলিনি কেন?
এখানকার খাবারও মনে হচ্ছে বেশ সুস্বাদু। সবাই তো বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে দেখছি। পাশের টেবিলে একটা লাল রঙের পানীয় দেখে বেশ লোভ হল। তারপর এদিক ওদিক চেয়ে দেখলাম এখানে উপস্থিত অনেকেই ওই পানীয় চুমুক দিচ্ছে। তাহলে ওটা একটু চেখে দেখতে কিরকম হয়। ফের হাঁক দিল, ওয়েটার। ইয়েস স্যার। ওই যে ওই ড্রিঙ্কসটা, আপনাদের হোটেলের স্পেশাল ড্রিঙ্কস তাই না? ইয়েস স্যার, একদম ঠিক ধরেছেন, ওইটা আমাদের হোটেলের সিগনেচার ড্রিঙ্কস। আচ্ছা, তাহলে আমাকেও এক গ্লাস দেওয়া যাবে? ওয়াই নট। ওইটারে চোখ মুখোশে ঢাকা, কিন্তু ওর ঠোঁটের কোণে লেগে থাকা বাঁকা হাসিটা আমার চোখে এড়াল না। এই যে স্যার আপনার ড্রিঙ্কস। ওইটা লোকটা সুন্দর কারুকার্য করা একটা পেপারে মুড়িয়ে গ্লাসটা টেবিলে রাখল, তারপর হাতের ইশারায় পানীয়টার দিকে ইশারা করল। জায়গাটার মধ্যে একটা বেশ রাজকীয় আভিজাত্যপূর্ণ ব্যাপার আছে। কিন্তু যাক, আমি আর সেই সিগনেচার ড্রিঙ্কসটা আস্বাদ গ্রহণ করতে দেরি করলাম না। ইস, কি আস্তে গন্ধ, কি বিচ্ছিরি খেতে এটা। ওইটা কি, এটা কোন পানীয়? হিউম্যান ব্লাড স্যার। আমরা বিশেষ পদ্ধতিতে হিউম্যান ব্লাডের সাথে অন্যান্য নানা উপকরণ মিশিয়ে এই সুস্বাদু পানীয়টি প্রস্তুত করে থাকি। এটা এখানের ফেমাস ড্রিঙ্ক স্যার, আপনার বুঝি ভালো লাগেনি? কি কি বললেন? হিউম্যান ব্লাড মানে মানুষের রক্ত? স্যার একদম ফ্রেশ, ব্যাস কয়েক ঘন্টা আগেরই। ভয় হতভম্ব হয়ে গেলাম, এইদিক ওদিক তাকাতে থাকলাম। দেখলাম পাশের টেবিলে রাখা প্লেটের উপর অত্যন্ত মনোযোগ সহকারে এই ঝুঁকে পড়ে খাবার খাচ্ছে একটা লোক। ভালো করে তাকিয়ে দেখলাম পাত্রটা মৃদু মৃদু কাঁপছে যেন। লোকটা হাসি মুখে সেই ঢাকনা সরিয়ে বের করে আনলো দুটুকরো কাটা মানুষের হাত, তারপর পরম যত্নে কামড় বসালো ওটাতে। কি হচ্ছে সব? আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। পালানোর কথা একেবারে ভাববেন না, আপনাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। তার আগে আপনার অর্ডার করা স্পেশাল ডিশটা একবার টেস্ট করে দেখুন। আরেকজন ওইটা আরে ঢাকা দিয়ে একটা সুবিশাল পাত্র নিয়ে রাখলো আমার টিভিদের ওপর। নিন স্যার, এবার এটা খুলে দেখুন, দেখুন তো। আমি ভয় ভয়ে ঢাকাটা সরালাম, তারপর যা দেখলাম তাতে আমি ছিটকে সরিলাম। একটা হাত কাটা মানুষের মাথা, খুলি ফেটে মাথার খিদু ছড়িয়ে আছে পেটের মধ্যে। এতক্ষণ আজ করতে পারলাম, আমি কোথায় এসে পড়েছি? এ যেন এক টুকরো নরক কুণ্ড, আমার সঙ্গে সঙ্গে একটা পচা মাংসের দুর্গন্ধ নাকিয়ে দো। আমি আমি আর সহ্য করতে পারলাম না, আমি আকুতি করলাম ওদের কাছে। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমায় যেতে দিন। এই যে মরার মাথাটা দেখছে, এই লোকটা আপনার মতোই পথ ভুল করে এখানে চলে এসেছিল। পথ ভুল করে পথে যেয়ে আসবে তাদের সাক্ষাৎ মৃত্যু। দয়া করুন, দয়া করুন। দয়া? বিকট হাসি ধরে উঠল যার রেস্তোরাঁয় বসা প্রত্যেকের মুখের মুখোশ খসে পড়ল। ওদের ঝলসানো পোড়া মুখ, চোখের জায়গায় গভীর দুটো গর্ত, আর সেই গর্তের মাঝে দিকি দিকি চলছে দুটো লালচে চোখ। ওদের প্রত্যেকের দৃষ্টি আমার দিকে। হঠাৎ টেবিলের ওপর রাখা কাটা মাথার খুদিটা ঘুরে গেল আমার দিকে, সেও বিভৎসভাবে হাসতে শুরু করলো। আমি সোফা থেকে লাফিয়ে নেমে ছুটতে শুরু করলাম দরজার দিকে। আমার পিছনে আস্তে আস্তে ছুটে এলো ওরা। ওদের হাতে ধরা ধারালো ছুরি দিয়ে গড়িয়ে পড়ল রক্ত, ওদের ধারালো দাঁতের খোঁশ বেয়ে ওর রক্ত গড়াচ্ছে। বাঁচাও, বাঁচাও! আমাকে আছড়ে ফেললো মাটিতে। ধারালো ছুরির হাতে একে একে আমার বুকের উপর উঠে যেন ঝাঁপিয়ে পড়ল ওরা। কানে তারা ধরানো অসহ্য চিৎকার, আমার সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। এই যে ও ভাই, শুনতে পাচ্ছেন?
চোখে মুখে ঠান্ডা জলের স্পর্শে লাফিয়ে উঠলাম। হ্যাঁ, আমি কোথায়? চারপাশে তাকিয়ে দেখলাম আগাছার জঙ্গলে ভর্তি পরিত্যক্ত একটা বাড়ির সামনে শুয়ে আছি। আপনি এই জায়গায় এলেন কিভাবে? কাল রাতে বৃষ্টির মধ্যে সম্ভবত পথ ভুলে এই দিকটা চলে এসেছিলাম। খুব বাঁচা বেঁচেছে। আজ অবধি রাতে যে পথে এসেছে কেউ আর ফেরেনি। এই তো, কি হয়েছিল এখানে? সে অনেক আগেকার কথা, ওই 1800 শতকের শেষের দিকের ঘটনা। এখানে একটা সমাধি ক্ষেত্র ছিল 19 শতকে। সেই সমাধি ক্ষেত্রের ওপরেই পর্তুগিজরা একটা রেস্তোরাঁ করেছিল, কিন্তু সেই শুরুর দিন থেকেই কিছু না কিছু উৎপাত লেগে থাকতো এখানে। শেষে একদিন হঠাৎ করে আগুন লেগে যায় রেস্তোরাঁয়। সেই সময় এখানে উপস্থিত সকলেই আগুনে ঝলসে মারা যায়। আর তারপর থেকে এত বছর বাদেও এখনো বিশেষ বিশেষ রাতে রেস্তোরাঁ সেজে ওঠে সেই আগের রূপে। আমি ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখলাম চারদিকে। দিনের আলোয় সবকিছু পরিষ্কার। এখন ভাবতে অবাক লাগে, এই পোড়ো বাড়িটা কিভাবে এক আনকোরা নতুন রেস্তোরাঁর আদল নেয়। শরীর এখনো বেশ দুর্বল। স্টেশন যাওয়ার রাস্তাটা একটু বলবেন? যদি ফার্স্ট ট্রেনটা ধরতে পারি তবে হয়তো এবার বাড়ি পৌঁছতে পারব। সো বন্ধুরা, প্রতিলিপি অ্যাপের লিঙ্কটি আমার সমস্ত পাঠক এবং বইপ্রেমী বন্ধুদের জন্য নিচের ডেসক্রিপশনে উল্লেখ করা আছে। যাও, ঝট করে ডাউনলোড করে নাও।